বুধবার বামফ্রন্ট প্রার্থী তালিকা প্রকাশ করতেই বারাসাতের বামফ্রন্ট প্রার্থী ফরওয়ার্ড ব্লকের সঞ্জীব চট্টোপাধ্যায় কার্যত মানুষের ভাবনা আরও গভীরভাবে বুঝতে চেয়ে এবং জনসংযোগ বাড়াতে এদিন সাত সকালে বেরিয়ে পড়লেন বারাসাত শহরে নিজের এলাকায়। তৃণমূলে ক্ষুব্ধ মানুষ সাড়া দিচ্ছে, দাবি বাম প্রার্থীর। এদিন সরাসরি প্রচারের মোড়কে ভোটারদের কাছে না গেলেও সাধারণ মানুষের প্রতিক্রিয়ার জয়ের বিষয়ে আশাবাদী সঞ্জীব চট্টোপাধ্যায়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, এটা না ঠিক প্রচার নয়, মানে আমি সবাইকেই বলছি, মানে বামফ্রন্ট জাতীয় কংগ্রেস বা ISF এ যুক্ত যে প্রচার কর্মসূচি এটা তা না। আমার বন্ধুরা যারা আমরা একসঙ্গে ছোটোবেলা থেকে বড় হয়েছি, একসঙ্গে লেখাপড়া করেছি, সবাই বললো যে চল আজকে বেরিয়ে পড়ি পাড়াতে। এই চারদিকে দেখুন আমার পিছনে পিছনে সব আমাদের পাড়ার কাকুরা সব দাঁড়িয়ে আছে, শুধুমাত্র পাড়ার মানুষদের সঙ্গে একটু দেখা করা, ঠিক আছে? আর এই এই যেটুক যা ঘুরলাম তাতে দেখছি আমাদের বলতে হচ্ছে কম, মানুষের জ্বালাটা বলছে অনেক বেশি। প্রত্যেকটি মানুষ তার ক্ষোভ বিক্ষোভ আশ্রয় দিচ্ছে, আমরা আশাবাদী এটুকু আমি বলতে পারি। প্রচারে আমরা এই শহরে মূল বক্তব্য হচ্ছে আমাদের কাজ চাই, বেকার ছেলের কাজ চাই, আর যে মানুষটা কাজ হারিয়েছে, কাজ করতে যে কাজ হারিয়েছে তার কাজ চাই। দ্বিতীয়ত হচ্ছে আমাদের শহরের নারীদের নিরাপত্তা, তৃতীয়ত হচ্ছে আমাদের শহরে উন্নয়নহীনতা। ধরুন আমরা 34 বছর বামফ্রন্ট সরকার থাকাকালীন এই শহরে 19খানা হাই সেকেন্ডারি স্কুল হয়েছে, একাধিক মহাবিদ্যালয় হয়েছে, বারাসাত স্টেট ইউনিভার্সিটি আমরা করেছি, উত্তর চব্বিশ পরগনার জেলা স্টেডিয়াম আমাদের সময়ে, এই জেলার সংস্কৃতি চর্চা এবং বিনোদনের সবথেকে বড় যে জায়গা বারাসাত রবীন্দ্রভবন আমাদের সময়, এবং প্রত্যেকটা ক্ষেত্রে দাঁড়িয়েই আমরা চেষ্টা করেছি যে মানুষের কাছে পৌঁছে যেতে। কালমের রিপোর্ট, নোবেল বাংলা।